বিরতির পর আরো একবার স্বাগত শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে। এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, আছেন চট্টগ্রাম থেকে শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বাসনা মোহরি, আমাদের সঙ্গে যুক্ত আছেন আমেরিকা থেকে প্রবাসী সাংবাদিক তাপস বড়ুয়া, এবং এখন যুক্ত হয়েছেন ঢাকা থেকে অনুসন্ধানী সাংবাদিক নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলী মানিক। আপনাদের সবাইকে আবারও এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে ডক্টর শামীম, আমরা যেসব আলোচনা করছিলাম আপনি বারবার বোঝার চেষ্টা করছিলাম আপনার বক্তব্য, কিন্তু আমরা মিস করেছি আপনাকে, আপনার বক্তব্য স্পষ্ট হয়নি প্রযুক্তিগত নানা ত্রুটি বিচ্যুতির কারণে, আশা করি এখন শুনতে পারবেন। আমরা যে জায়গায় আলোচনাটি ছিল যে এই যে বাংলাদেশে এখন আজকে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু এবং সংক্রমণের খবর আমরা জেনেছি স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং থেকে, কিন্তু একই সময়ে সব কিছু জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে, শপিং মল খুলে দেওয়া হয়েছে, কারখানা খুলে দেওয়া হয়েছে, অফিস খুলে দেওয়া হয়েছে, সব স্বাভাবিক হচ্ছে। এই অবস্থায় ঝুঁকি আমরা ঝুঁকি আরো বাড়াচ্ছি কিনা? এটা আমি আসলে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এখন আমরা উপরের দিকে উঠছি, আমরা অ্যাপেক্সে যাব এবং একটা প্ল্যাটিউতে যাব এবং এরপরে কমে যাবে, কিন্তু যখন আমরা উপরের দিকে উঠছি তখন যদি আমাদের এই অর্থনৈতিক কর্মকাণ্ড সব সচল হয়, এই মলগুলি বা বিভিন্ন মার্কেট খুলে যায়, দোকানপাট খুলে যায়, মানুষের চলাচল বেড়ে যায়, তাহলে যেটা হবে সোশ্যাল ডিস্টেন্সিং হবে না এবং একটা সময় দেখা যাবে যে আবার নতুন করে আক্রান্তের হার বেড়ে যাবে, এবং তাতে করে যেটা হবে এই পিকে যেতে আমাদের সময় বেশি লাগবে, এবং আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো এক দুই সপ্তাহের মধ্যে আমরা পিকে পৌঁছে যাব সেটা নাও হতে পারে এবং সেটা বিলম্বিত হবে, এবং দেখা যাবে যে পুরো মে মাস জুড়ে আমরা পিকে চলে যাচ্ছি। এখানে আরেকটা জিনিস হচ্ছে, সামনে আমাদের ঈদ আছে, এটা আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য যে আমরা পুরো ঢাকা শহর থেকে সারা দেশে এবং বড় বড় শহর থেকেও সারা দেশে ছড়িয়ে যায়, গ্রামে চলে যায়, তখন আবার মানুষের একটা চলাচল হবে, ও সময়ে মানুষের সাথে মানুষের একটা মেলামেশা হবে, এবং ঈদের পরে দেখা যাবে আবার সবাই কর্মস্থলে চলে আসবে। ফলে হচ্ছে কি, শহর এবং গ্রাম এরকম একটা মিক্স আপ হবে, এই জন্য দেখা যাবে যে আমাদের যেটা পিকে যে প্ল্যাটিং হয়ে আবার নেমে যাওয়া সেটা আরো বিলম্বিত হবে, এবং একটা সময় আমরা মনে হবে যে আমরা ঠিক কোথায় আছি আমরা নিজেরাই বুঝতে পারছি না। আরেকটা জিনিস হচ্ছে, আজকে যে মেলামেশাটা হয় মানুষে মানুষে সেটার যে রেজাল্ট সেটা কিন্তু কালকে আমরা পাবো না, সেটা কমপক্ষে এক সপ্তাহ, দেখা যাবে যে দুই সপ্তাহের মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো। সুতরাং আজকে ভালো করলেও আমার রেজাল্ট পাবো দুই সপ্তাহ পর, এবং আজকে খারাপ করলেও আমরা পাবো হচ্ছে একটু সময় লাগবে। সুতরাং এখন আমরা সবকিছু খুলে দিয়ে যদি আত্মতুষ্টিতে ভুগি যে হয়তো আমাদের কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেল, আমরা মনে হয় স্বাভাবিক জীবনে চলে গেলাম, সেটা কিন্তু হবে না। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, সারা বিশ্ব যেভাবে যাচ্ছে, অনেক দেশ যেমন সিঙ্গাপুর একবার খুলে দিয়ে আবার তারা বন্ধ করে ফেলছে, অনেক দেশ দেখা যাচ্ছে আর্লি চাচ্ছে, বিশেষ করে আমেরিকা, তারা চাচ্ছে বিকজ তারা এমন একটা বৈশ্বিক পরিস্থিতিতে আছে যে তাদের অনেক বেশি শত্রু আছে, অর্থনৈতিক ভাবে তারা পিছিয়ে পড়বে, ধারের উপর চীন নিঃশ্বাস ফেলছে আমেরিকাকে টপকে যাওয়ার জন্য, সুতরাং আমেরিকা এটা খুলতেই পারে, কিন্তু আমাদেরকে আমাদের এখানকার মানুষের মন মেজাজ মর্জি সবকিছু মাথায় রেখে বিবেচনা করে, এটাও সত্যি যে আমরা চীনের মতো উহানের মতো লকডাউন করে চিরদিন বসে থাকতে পারবো না, কিন্তু আমাদের যেটাই করতে হবে সেটা হচ্ছে আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে বা সায়েন্টিফিক যারা এটা নিয়ে কাজ করছেন, এপিডেমিওলজিস্ট বা বিশেষজ্ঞ যারা, তাদের পরামর্শ নিয়ে এবং সুচিন্তিত ভাবে এবং একটা রোড ম্যাপ করে কিভাবে আমরা নর্মাল কাজের মধ্যে ফিরে যাব সেটাকে এনশিওর করতে হবে। আমরা চাই দেশের ভালো হোক কাজ হোক, কিন্তু বাস্তবতা যদি না থাকে তাহলে আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে। ধন্যবাদ, একজন দর্শক আছেন ডক্টর শামীম, আবার আসবো আপনার কাছে। একজন দর্শকের প্রশ্নটি নিয়ে তারপরে আবার এই আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সকলকে শুভেচ্ছা, তপন মিত্র যশোর থেকে বলছি। আগামী আজকের পত্রিকায় দেখলাম আগামী বাজেটে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু পরিবেশ সংরক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব নয় কেন, যেখানে সকল পরিবেশবিদগণ বলছে করোনা ভাইরাস পরিবেশ বিপর্যয়ের ফল, অন্যথায় ভবিষ্যতে আরো ভাইরাস আগমনের পথ সুগম হবে নয় কি? পরিবেশ সুস্থ থাকলে মানুষ সুস্থ থাকবে। ধন্যবাদ।
পরিবেশ না স্বাস্থ্যখাত, বাজেটে কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত, এটি প্রশ্ন। আমি জুলফিকার আলী মানিক, আপনি নিশ্চয় শুনছিলেন ডক্টর শামীমের যে আশঙ্কার কথা, যে একটি সময়ে ডাক্তারদের লেখা, ডাক্তারদের বক্তব্য, এপিডেমিওলজিস্টদের যে পূর্বাভাস ছিল যে মে মাসের মধ্যে হয়তো এটা পিক শেষ হয়ে যাবে, কিন্তু এখন তার যে আশঙ্কা এটি আরও প্রলম্বিত হবে হয়তো। কিন্তু একই সময়ে আমরা দেখছি যে ছুটি বাড়ানো হচ্ছে, সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে এই কারণে যে আপনি ঘরে থাকবেন, নিরাপদ থাকবেন, সংক্রমণটা কমবে। কিন্তু ছুটি বাড়িয়ে অন্যান্য সব কিছু উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এখন কেবলমাত্র বাস ছাড়া, যাত্রীবাহী বাস এবং আন্তঃজেলা বাস ছাড়া সব কিছুই মুক্ত। এই এটা কি দ্বিমুখী মনে হয় আপনার কাছে, এটা কি ঠিক হয়েছে? ধন্যবাদ। আসলে এটা যদি এক শব্দে বলি, এটা একটা স্ববিরোধিতা আমার কাছে মনে হচ্ছে, এবং এই স্ববিরোধিতা এখন নাই। এই স্ববিরোধিতাটা আসলে আমরা মার্চ মাস থেকেই দেখে আসছি। মার্চ মাস থেকে যখন থেকে বলা হচ্ছে জনসমাগম এড়িয়ে চলতে, যখন মানুষকে বলা হচ্ছে গণপরিবহন এড়িয়ে চলতে, যখন বলা হচ্ছে দূরত্ব বজায় রাখতে, সামাজিক, তখনও আমরা দেখেছি যারা বলছেন অর্থাৎ নিজেরা তারা মানছিলেন না, তারা করছিলেন নিজেরা উল্টা। ফলে তারা মানুষকে বলছিলেন একটা, আর তাদের কর্মকাণ্ড দেখে মানুষ বুঝছিল আরেকটা। ফলে এই স্ববিরোধিতা যেটা মার্চ মাস থেকে আমরা দেখে আসছি সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কর্মকাণ্ডে, সেটা আজকে মে মাসের মাঝামাঝিতে এসেও আমরা দেখছি। মানে আপনি যেটা বলছেন সেটা খুবই সঠিক, যেটা বিশেষজ্ঞরা যেই জিনিসটা প্রেডিক্ট করেছিলেন, ভবিষ্যৎটা বলেছিলেন যে মেতে আমরা পিকে উঠে তারপরে নেমে যাব, আমরা শুধু এই একটা লাইনই শুনেছি, কিন্তু আমরা শুনতে চাইনি কোন কোন শর্ত পালন করলে আমরা মেতে পিকে উঠে নিচে নামব। আমরা কি ওই শর্তগুলো পালন করেছি কি করি নাই, এই জিনিসটা কিন্তু আমরা কেউ বলি নাই, কারণ শর্তটা আমরা জানি না। ডেফিনেটলি এই শর্তের মধ্যে লকডাউন একটা, ডেফিনেটলি শর্তের মধ্যে ঘরে থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এগুলি কিছুই যে আমরা করি নাই সেটা আমরা মার্চ মাস থেকে মের মাঝামাঝি পর্যন্ত দেখছি। এবং এই স্ববিরোধিতা মের মাঝখানে এসেও আপনি আমাকে বলছেন যে তুমি দোকান খুলে ফেলো, আবার আপনি আমার পাড়ার কাস্টমারদেরকে বলছেন তুমি ঘরে থাকো, তাহলে আমি দোকান খুলে কি মাছি মারবো কিনা আমাকে বলতে হবে, আমাকে তো কাস্টমার আসতে দিতে হবে। আপনি সবাইকে বলছেন তুমি ঘরে থাকো, আবার আমাকে বলছেন তুমি দোকান খুলো, এটা তো কোনো কথা হতে পারে না। এটা এটা তো একটা খুব সাধারণ শিশুও বুঝে, এর মধ্যে অনেক হাস্যরসাত্মক কর্মকাণ্ড বিদ্যমান। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে, শুধু স্ববিরোধিতাই না, সরকার আসলে এই সংকটটা কিভাবে মোকাবেলা করতে চায়, এটা সুদূর প্রসারী কি পরিকল্পনা, এটি বরাবরই আমার কাছে অত্যন্ত অস্বচ্ছ মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যেভাবে আমাদের দেশের সমস্ত কিছু পরিচালনা করা হয় অ্যাডহক ভিত্তিতে, অর্থাৎ আজকে এই মোড়ে জাম লেগেছে, আচ্ছা আজকে এই মোড়ে কয়েকটা প্লাস্টিকের পিলার দিয়ে দাও, গাড়ি এদিক দিয়ে যাবে, জাম কমে যাবে। দুদিন পরে দেখা গেলো না এটা কাজ করে নাই, আচ্ছা ওইদিক দিয়ে কয়েকটা প্লাস্টিকের পিলার দাও, ওইদিক দিয়ে গেলে জাম কমবে। এই যে অ্যাডহক ভিত্তিতে সম্পর্কীয় সিদ্ধান্ত নেওয়া, এটা করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রেও আমার মনে হয়েছে যে ঘটেছে, যেটা উন্নত দেশ করেনি। হ্যাঁ সত্য, উন্নত দেশও অনেক ঝামেলায় পড়েছে, কিন্তু তাদের পরিকল্পনাটা স্পষ্ট বুঝা গেছে, তারা কোথা থেকে ফাইটটা শুরু করে কোথায় কিভাবে এগিয়ে কোথায় শেষ করতে চায়। কিন্তু আমরা কোথায় শুরু করেছি আর কোথায় শেষ করতে চাই এটা আমরা জানি না। আমার কাছে খুব সন্দেহ হচ্ছে সরকারের সত্যিকারের পলিসিটা কি হার্ড ইমিউনিটির পলিসি, নাকি সত্যি মানুষকে রক্ষা করে এক সময় এই করোনা ভাইরাসটাকে আস্তে 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 একদম শূন্যের কোঠায় ছড়ানো নিয়ে আসার পলিসি, আমি ঠিক পরিষ্কার নয়। ডক্টর শামীম যেটি বলেছিলেন যে একটি টেকনিক্যাল কমিটি বিশেষজ্ঞদের নিয়ে, সেটা চিকিৎসক, সেটি মহামারী বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তাদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি আছে এবং তাদের পরামর্শে কখন কোন পদক্ষেপ নিতে হবে সেটি হওয়া উচিত ছিল। এই যে আপনি বললেন স্ববিরোধী অস্বচ্ছতা, আপনার কি মনে হয় সেই টেকনিক্যাল কমিটির আসলে কোনো পরামর্শ বা কার্যকর হচ্ছে বা মানা হচ্ছে?
আমি তো ছাপ দেখছি না, কারণ আমি বললাম যে মার্চ মাস থেকে সরকার সবকিছু যেভাবে বলে আসছিল করে আসছিল এখনো একই পদ্ধতিতেই করছে। তো এখানে টেকনিক্যাল কমিটির কোনো ছাপ আসলে আমি কোনো কর্মকাণ্ডে আমি ব্যক্তিগতভাবে দেখছি না, নাগরিক হিসেবেও না সাংবাদিক হিসেবেও না। ফলে এটা যারা টেকনিক্যাল কমিটিতে আছে উনারা বলতে পারবেন যে আসলে উনারা এখানে সত্যিকার অর্থে কোনো ভূমিকা রাখছেন কিনা। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি একাই সব পারি আর কাউকে কোথাও লাগবে না, এইরকম একটি নীতি নিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করা হচ্ছে, যেটা অত্যন্ত ভুল। কারণ এই ভাইরাসটি এমন নয় যে কাল সকালে ঘুম থেকে উঠে আমরা দেখবো যে এটি হাওয়ায় মিলিয়ে গেছে আর কোথাও নাই, একটি একটি চলমান সমস্যা। নিউজিল্যান্ডে আপনারা জানেন যে সব শেষ হয়ে গিয়েছিল, আবার হঠাৎ করে পাওয়া গেছে তিনটা, রাইট? তারা একেবারে উৎসবের মতো বলেছিল যে নো ভাইরাস। আপনি জানেন যে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া আমি দেখলেন একজন বলেছে বাংলাদেশ থেকে একজন গিয়েছে তার পজিটিভ পাওয়া গেছে, দক্ষিণ কোরিয়া বলেছিল তার অনেক দিন ধরে এটা ভাইরাস নাই। অর্থাৎ এই সংক্রমণ কিন্তু যে কোনো সময় যে কোনো ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেইটাকে মাথায় রেখেই পরিকল্পনা কিন্তু করার দরকার ছিল। ফলে আমার কাছে আসলে মনে হচ্ছে না সত্যি যে টেকনিক্যাল কমিটি বলেন আর যাই বলেন কে কেন কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এটা আমার কাছে সত্যি সত্যি একটি বিশাল প্রশ্ন। ডক্টর শামীম, আপনার কাছে কি মনে হয়? আপনি তো বলছিলেন যে এই বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী এখন পর্যন্ত যা যা হচ্ছে, যেদিকে যাচ্ছে, সেটা কি এই কমিটির পরামর্শ ছাপ আছে? যেটি জুলফিকার আলী মানিক বলছিলেন, তিনি সাংবাদিক হিসেবে দেখেন না সেই ছাপ, নাগরিক হিসেবেও দেখেন না। আচ্ছা, চার্লস রোজেনবার্গ নামে এক ভদ্রলোক, তো উনি এপিডেমিওলজি এসব নিয়ে কাজ করতেন, অনেক মশহুর অথর। তো ওনার একটা বই, হোয়াট ইজ এপিডেমিওলজি অ্যান্ড প্যান্ডেমিক, ওখানে উনি বলছেন যে পৃথিবীর যতগুলি প্যান্ডেমিক ছিল, প্যান্ডেমিক তো এই প্রথম না, আগে অনেকবার এসেছে, তো উনি বলেছেন যে পৃথিবীর কোথাও কোনো দেশ, কোনো জাতি, কোনো গোষ্ঠী কখনো প্যান্ডেমিককে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সবাই ভুল করে এবং ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যায়। আর আমাদের দেশে জাতিগত ভাবে তো আমাদের এটা একটা বৈশিষ্ট্য যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, কিন্তু এই কাজগুলি যথাযথ সমন্বয় এবং একটা ভিশন রেখে করা সেটা হয় না। আপনি দেখবেন যে অনেক দাম দিয়ে আমরা একটা ওভারব্রিজ করি, কিন্তু লোকজন ওভারব্রিজের নিচ দিয়ে হাঁটে, রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। এটা এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু আছে। এবং আমাদের যে বিভিন্ন ধরনের নীতি তৈরি হয়, পরে দেখা যায় যে সেগুলি কিন্তু আবার রিভাইজ করতে হয়। তার মানে হচ্ছে একটা সুস্থির প্ল্যান এখানে কিন্তু আমরা সবসময় থাকতে পারি না নর্মাল সময়ে। আর এটা তো আসলে একটা প্যান্ডেমিক, আমি বলেছিলাম যে একটা প্যান্ডেমিক মানে একটা প্যান্ডেমিক না, এখানে তিনটা প্যান্ডেমিক, একটা ভাইরাসের প্যান্ডেমিক, একটা হচ্ছে ভয়ের প্যান্ডেমিক, এবং একটা হচ্ছে এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড, চাকরি নাই, কাজ নাই, অভাব, এর প্যান্ডেমিক। তাহলে তিনটা প্যান্ডেমিককে একসাথে যখন কোনো দেশ বা জাতি বা গোষ্ঠী মোকাবেলা করতে চায়, তখন কিন্তু সঠিক সিদ্ধান্ত সবসময় নেওয়া হয় না। হ্যাঁ, আমি স্বীকার করি যে আমাদের এখানে যে অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা যদি একক ক্ষমতা কাঠামো বা একক একটা কমান্ড বা এক জায়গা থেকে আসতো, তাহলে কিন্তু এটা আরো অনেক বেশি সুন্দর, সুষ্ঠু এবং ভিজিবল হতো। কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী যেভাবে ডিসিশন নেন, উনি আজকেও বলেছেন যে এই দোকান খোলাটা ঠিক হয়নি। আবার দেখা যায় যে অন্য বাণিজ্য যে মন্ত্রী, ওনার যে কর্মকাণ্ড, তার সাথে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কর্মকাণ্ডের সাথে কৃষিমন্ত্রী, দেখা যায় যে কোথাও একেবারে সুস্থির ভাবে পিন পয়েন্টে যে সমন্বয় সেটা হয় না। আমরা আশা করব যে এখন থেকে প্রতিটা ডিসিশন এটা খুবই সুন্দরভাবে সমন্বিত ভাবে নিতে হবে, এবং যাতে করে মানুষের জীবন জীবিকা বাঁচে, অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা সুরা হয়, আবার একই সাথে আমরা যেন এই প্যান্ডেমিক থেকে যার যার জানকে আমরা বাঁচাতে পারি। আমাদের জীবদ্দশায় এরকম কেউ এরকম সমস্যা, এরকম ভয়াবহ সমস্যা আমরা করি নাই, এটা অভূতপূর্ব। সুতরাং এখানে আমাদের ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটা স্বীকার করে এবং সবার কাছে একদম সুস্পষ্ট একটা দিক নির্দেশনা দিয়ে আমাদের কি করতে হবে, কতদিনে কিভাবে কোন দিকে যাব, সেটা যখন ক্লিয়ার করা হবে, তাহলেই কিন্তু জনগণ একটা ডিরেকশনে যাবে। আমি একবার দেখা গেল যে এক ডিসিশন নিলাম,
কিন্তু পরে যদি আবার অন্য ডিসিশন আসে তাহলে কি হবে, আমাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে এবং আমরা দিক বিদিক চলে যাব। সুতরাং এখন থেকে আমি এখনো বলি যে এখনো সবকিছু শেষ হয় নাই, আমাদেরকে শেষ পর্যন্ত আশা রাখতে হবে যে এখন থেকে বেস্ট যে পলিসি, যেটা করলে দেখা যায় এখন ক্ষয়ক্ষতি কম হয়, যেটা করলে দেখা যায় যে আমরা আরো বেশি ক্ষতির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে পারবো, সবাইকে যার যার ইগো ভুলে একদম টপ থেকে একদম ডাউন পর্যন্ত প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পেশাজীবী, প্রত্যেকটা বুদ্ধিজীবী, যারা কমিউনিটিকে লিড করতে পারে, যাদের কথা মানুষ শুনবে, প্রত্যেককে এখানে ভূমিকা রাখতে হবে। আমরা ক্রিকেট প্রবল জাতি, আপনি যদি আজকে তামিম বা সাকিব বলে যে ৬ উইকেট পড়ে গেছে ৩৬ রানে আমার ১২ ওভারে, আমি কি এখন খেলবো কি খেলবো না? অবশ্যই আমি খেলবো, আমাকে শেষ বল পর্যন্ত খেলতে হবে। এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে আমরা এমন একটা পর্যায়ে আছি, এখানে কাউকে দোষ দিয়ে, কাউকে বড় করে, কাউকে ছোট করে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। এখন আমাদের এই সমস্যার সমাধান করতে হলে প্রতিটা মানুষকে, ১৬ কোটি ১৭ কোটি মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করে এবং সবাই মিলে এই সমস্যার থেকে আমরা বাঁচতে পারি, এটা একটা বৈশ্বিক সমস্যা, এটার একটা দেশীয় সমাধান খুঁজতে হবে। জি ধন্যবাদ ডক্টর শামীম, আবার আসছি আমার কাছে। ডক্টর বাসনা মুহুরি, আপনার কাছে একটা ভিন্ন প্রসঙ্গে একটু আসতে চাই। আমরা জানি যে চট্টগ্রামে আপনি অটিস্টিক শিশুদের স্কুল পরিচালনার সঙ্গে যুক্ত এবং এই সময়টাতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেমন বন্ধ, আপনাদের এই সমস্ত স্কুলও বন্ধ এবং তারা আপনাদের যে তাদের তাদের স্কুলে যেতে পারছে না এবং পরিবারে তাদের প্রতি যে অ্যাটেনশনটা দেওয়ার কথা ছিল সেটি হয়তো যথাযথ, তাদের অবস্থাটা কি এখন? আমি এই মাঝখানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার একটা প্রাণের বিষয় এবং এই বিষয়টাকে বৈশাখে টেলিভিশনের মাধ্যমে তুলে ধরার জন্য। সেই সরকার বন্ধ ঘোষণার পর থেকে বস্তুত ১৪ তারিখের পর থেকে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান বন্ধ। আমি নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আমার এখানে ৮৮ বাচ্চা রেগুলার ওদের স্পেশাল এডুকেশন টিচিং ট্রেনিং এগুলি নেই এবং এইরকম চট্টগ্রাম শহরে প্রায় ১৪টা নিবন্ধিত স্কুল আছে। আর আপনি জানেন হয়তো আমাদের দেশে যে অটিজম নিবন্ধিত অটিজম আক্রান্ত শিশুরা প্রায় ৫০,০০০ মতো, তার ৪ভাগের ১ভাগে কিন্তু শনাক্ত হয়েছে চট্টগ্রামে। আমাদের এই শিশুরা প্রথম থেকেই অনেক বেশি সমস্যার মধ্যে ছিল এবং এখনো আছে, কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সাথে সংযোগ রেখে, আমরা অনলাইনের মাধ্যমে পরিবারের সাথে সংযোগ করে কিভাবে তাদের পাশে একটু দাঁড়ানো যায়। তো তার চেয়েও বড় বিষয় এখন যেটা, মার্চ থেকে আমাদের স্কুল বন্ধ। আপনি হয়তো জানেন আমাদের এই প্রতিষ্ঠানগুলা কিন্তু আমাদের, আমরা অভিভাবকদের মাধ্যমে প্রতিষ্ঠা, অভিভাবকদের মাধ্যমে একটা সাংগঠনিক ওয়েতে আমরা এগুলি চালাই। এখানে যেহেতু এগুলি এমপিও ভুক্ত না, আমাদের যে স্পেশাল এডুকেটর আছে, থেরাপিস্ট আছে, অন্যান্য টিচার যারা আছে তাদের বেতন বা সম্মানই যেটা অন্যান্য স্টাফদের, সেটা কিন্তু ছাত্র ছাত্রীদের সামান্য ফি এবং কিছু অনুদান ব্যক্তিগত পর্যায়ের সেভাবেই চালানো হয়। এই অটিজম শিশুরা যেন যেমন একটা স্কুলের মধ্যে নিয়ম কানুনের মধ্যে ছিল, তাদের একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে ছিল, একটা আমরা বলি আইপির মাধ্যমে ছিল, এখন এই লকডাউনের পর থেকে পরিবারের মধ্যে তাদের এই রুটিনটার কিন্তু ভেঙে গেছে। এই রুটিন ভাঙার ফলে তাদের যে আচরণগত সমস্যা সেটা বেড়ে গেছে, সেটা আমরা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান থেকে চেষ্টা করছি সেটাকে মানার জন্য আমাদের অভিভাবকদের সাথে যোগাযোগ রেখে। এর আগে আমি যে কথাটা বলছিলাম সেটা তো আমরা সমাধানের চেষ্টা করছি এবং সরকারও ডিজি হেলথ এর মাধ্যমে কিছু গাইডলাইন তৈরি করে দিয়েছে যে প্রতিবন্ধীরা অটিস্টিক শিশুরা কিভাবে এই লকডাউনের মধ্যে ঘরে রাখতে হবে, সেটা আমরা টিচাররা মিলে, একজুটিকরা মিলে আমরা সেটা সমাধানের চেষ্টা করছি। তো এখন আমরা সামনে পড়ছি বড় একটা সমস্যায়, যেটা ডক্টর শামীম বললেন, এই শিক্ষকদের বেতন কিন্তু আমরা প্রতিষ্ঠান থেকে দেই, এদেরকে গত ৩ মাস ধরে আমরা বেতন দিতে পারছি না কারণ প্যারেন্টসরা দিচ্ছে না, আমাদের সরকার থেকেও কোনো কিছুই পাই না আমরা। এদেরকে আমরা গত ১০-১৫ বছর ধরে প্রশিক্ষণ দিয়ে আমাদের বাচ্চাদের
প্রশিক্ষণের উপযুক্ত করেছি, এখন ওদেরকে যদি আমরা আর বেতন দিতে না পারি ওরা হয়তো অন্য পেশায় চলে যাবে। এখন ভবিষ্যৎ যে কি হবে আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই অটিজম আক্রান্ত ছেলে মেয়েদের, সেটা একবার ভেবে দেখতে পারেন। তো আমরা অবশ্য আমি এই বৈশাখে টেলিভিশনের মাধ্যমে যারা শুনছেন, আমি সরকারের কাছে এটা আবেদন জানাই, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখার জন্য এবং এই অটিজম পরিবারের, অটিজম বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য এই দিকটাও কিন্তু সরকারেরও ভেবে দেখা উচিত এবং আমাদের সমাজের যারা বিত্তশালী চিত্তশালী আছেন তাদেরও ভেবে দেখা উচিত এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলি পাশে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি আমাদের এই বাচ্চাগুলোকে রাখার জন্য, ঠিক রাখার জন্য। ধন্যবাদ ডাক্তার বাসনা মহুরি। এটি একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিভিন্ন সমাজের বিভিন্ন খাতের লোকজনই এখন খুবই রকম হুমকির মুখে, এটি অটিস্টিক শিশুরাও এক ধরনের হুমকির মধ্যেই পড়েছেন। আমরা আপনি যেটি বলেছেন, আমরা আশা করব যে এই সরকার তো প্রতিবন্ধিতা এবং এই শিশুদের প্রতি অনেক বেশি সংবেদনশীল, নিশ্চয়ই তারা কিছু করবেন। আমরা এই আলোচনায় ফিরবো, একটা বিরতির পর আবার আপনাদের সঙ্গে ফিরছি এবং সে সময় আশা করি আমাদের সঙ্গে যে যুক্ত ছিলেন আমেরিকা থেকে তাপস বড়ুয়া, তাকেও পাবো, সে আলোচনা হবে। আমরা আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক, আপনারাও থাকুন, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর।